আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমি আলামিন হোসেন আছি আপনাদের সাথে। আজকে আমি কথা বলবো দারুচিনি গাছ সম্পর্কে। দারুচিনিকে আমরা মশলা হিসাবেই চিনি। খাবারের স্বাদ ও সুগন্ধে আলাদা মাত্রা যোগ করতে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে দারুচিনি। বিশেষ করে যে কোনো মাংস রান্নায় দারুচিনির গুঁড়া কিংবা আস্ত দারুচিনি না দিলে তরকারির স্বাদই পাবেন না। তাছাড়া মিষ্টি জাতীয় কোনো খাবার যেমন সেমাই, পায়েস, হালুয়া, মিষ্টি ইত্যাদি খাবারে দারুচিনি ব্যবহার না করলে কোনো স্বাদ কিংবা সুন্দর গন্ধ ফুটে ওঠে না। শুধু রান্নায় নয়, শরীর ও ত্বক উভয়ের জন্যই দারুচিনির অনেক উপকারিতা আছে। দারুচিনি সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভেষজ। দারুচিনিতে রক্তের শর্করার রোধক সহ অসাধারণ ঔষধি গুণাবলী রয়েছে, যা প্রদাহ কমাতে এবং স্নায়বিক স্বাস্থ্য উন্নতি করতে সহায়তা করে। যারা ওজন কমাতে চান তাদের খাবারের তালিকায় দারুচিনি রাখতে পারেন, কারণ দারুচিনি রক্ত চলাচল স্বাভাবিক করে এবং হজমে সাহায্য করে, আর তাই এই উপাদান দেহের ওজন নিয়ন্ত্রণ রাখে। মানুষের স্মরণশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে দারুচিনির কিছু উপাদান। যারা প্রতিদিন দারুচিনি খেয়ে থাকেন তাদের স্মরণশক্তি তীক্ষ্ণ হয়ে থাকে। দারুচিনি পেটের জন্য ভীষণ উপকারী। এটি অ্যাসিডিটি সমস্যা দূর করে এবং পেটের ব্যথা উপশম করে। অ্যাসিডিটি রোধ করতে মধুর সাথে দারুচিনি মিশিয়ে খেলে অ্যাসিডিটি ভালো হয়ে যায়। দারুচিনিতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যা হাড় গঠন, রক্ত ও শরীরের অন্যান্য কোষ সুস্থ রাখতে সাহায্য করে। যাদের শরীরে খনিজ উপাদানের অভাব রয়েছে তাদের বাত ও অস্টিওপোরোসিসের সমস্যা হতে পারে, আর তা থেকে মুক্তি দেয় এই দারুচিনি। আমাদের এইরকম হেলথ রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর আমাদেরকে অনুপ্রাণিত করতে একটি লাইক দিন এবং কমেন্টস করুন, আর আপনাদের বন্ধুদেরকে জানাতে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করুন। আর হ্যাঁ, আপনারা যদি কোনো গাছ কিনতে চান তো আমাকে অবশ্যই মেসেজ করবেন। ডিসক্রিপশনে মেসেজের লিঙ্ক দেওয়া আছে। থ্যাংকস ফর ওয়াচিং ইন দিস ভিডিও।